হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে এমএক্স প্লেয়ার প্রো কীভাবে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এটা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমাদের এজন্য কী করতে হবে, মোবাইল থেকে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে তুমি ওপেন করতে হবে। বন্ধুরা, আমি আমার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি, তুমি তোমার মোবাইলে প্লে স্টোরে ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা, এখানে আমরা লিখবো কি, এমএক্স প্লেয়ার, এমএক্স প্লেয়ার প্রো লিখে আমরা এখানে সার্চ করব। দেখো বন্ধুরা, এমএক্স প্লেয়ার প্রো লিখে সার্চ করার পর আমাদের যে যেখানে এমএক্স প্লেয়ার প্রো আছে এটি এখানে ইনস্টল করা আছে, তাই ওপেন লেখা আছে। দেখো বন্ধুরা, আমরা এটা কী করবো, এখান থেকে এটা আনইনস্টল করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আনইনস্টল করার পর এটা যদি এখন ইনস্টল করতে চাই, আমাদের এই যে নিয়ম ক্রেডিট দিতে হবে বা টাকা দিতে হবে যে 482 টাকা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো এটা, আমাদের টাকা কোনো টাকা দিতে হবে না এবং একদম সম্পূর্ণ ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো বন্ধুরা, আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর বন্ধুরা, এখানে যে গুগল আছে সেই গুগলে আমাদের চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর বন্ধুরা, এখানে আমাদের সার্চ করতে হবে যে এসি মার্কেট। বন্ধুরা, এসি মার্কেট লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখো বন্ধুরা, এই যে এসি মার্কেট অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস, এটা ইনস্টল করে নেবে। বন্ধুরা, এটা ইনস্টল করার জন্য এখানে যে আমাদের ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড আছে এটাই ক্লিক করতে হবে। আর বন্ধুরা, যদি তোমাদের ফোনটি আইফোন হয় তাহলে ডাউনলোড ফর আইফোনে ক্লিক করবে। যেহেতু আমার ফোনটি অ্যান্ড্রয়েড, তাই আমি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসি মার্কেট মোবাইল অ্যাপ, এখানে এসি মার্কেট এপিকে লিঙ্ক 1, এটা ক্লিক করবে। তো বন্ধুরা, আমরা এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছে দিস টাইপ ইজ ফাইল ক্যান রান ইউর ডিভাইস, মানে কি আমার মনে করেন এই ইনস্টল করা আছে। তো বন্ধুরা, আমি ডাউনলোড করতেছি না, তোমরা যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আমি কী করবো, আমার মোবাইল থেকে যে এসি মার্কেট আছে সেই এসি মার্কেটটি ওপেন করে নেবো। তো বন্ধুরা, এসি মার্কেটটি যে দেখো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের কি লিখতে হবে কি, এখানে যে সার্চ আছে সার্চ ইঞ্জিনে আমাদের লিখতে হবে যে এমএক্স প্লেয়ার প্রো। তো বন্ধুরা, আমি দেখো এমএক্স প্লেয়ার প্রো লিখে সার্চ করছি। সার্চ করার পর বন্ধুরা দেখো, একদম প্রথমে আমাদের এমএক্স প্লেয়ার প্রো অ্যাপসটি হাজির হয়েছে বা দেখা যাচ্ছে। এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে কী করতে হবে বন্ধুরা, আমাদের এমএক্স প্লেয়ার প্রো এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো বন্ধুরা, আমাদের এখানে যে একটা ডাউনলোডের মতো যে একটা চিহ্ন আছে এটাই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমাদের এটা এই দেখো ডাউনলোড স্টার্ট লেখা এসেছে। দেখো বন্ধুরা, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, বন্ধুরা ডাউনলোড আমাদের কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট করার পর এই যে দেখো বন্ধুরা, আমাদের এমএক্স প্লেয়ার প্রো অ্যাপসটি চলে এসেছে, এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। দেখো বন্ধুরা, আমাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে, এবার এটা আমরা ওপেন করে নেব। দেখো বন্ধুরা, এটা নতুন নতুন অনেক সেটিং আছে, এখান থেকে তোমরা এটা ঠিক করে নেবে যেটা ভালো লাগে। অনেক বাড়তি সেটিং আছে যেটা আমাদের এমনি এমএক্স প্লেয়ারে ছিল না। বন্ধুরা, এখন যদি আমরা প্লে স্টোরেতে গিয়ে দেখি যে এমএক্স প্লেয়ারটি, তখন আবার দেখবো যে এটা ডাউনলোড করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আবারও সেই প্লে স্টোরেতে চলে যাই। প্লে স্টোরেতে যাওয়ার পর এখানে এমএক্স প্লেয়ার প্রো লিখে সার্চ করি। দেখো বন্ধুরা, এমএক্স প্লেয়ার প্রো লিখে সার্চ করার পর এই যে দেখো বন্ধুরা, হ্যাঁ আগের মতো আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই ওপেন করে লেখা আছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি মিস না করে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, বেল আইকনটি বাজালে কী হবে, আমি যে প্রতিদিন ভিডিও আপলোড দেবো সেটা সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে, আর এবং আপনি সেখান থেকে খুবই সহজে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।